হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা অলরেডি রেডি হয়ে গিয়েছি, তো এখন আমরা যাব বিজি লঞ্চ রেস্টুরেন্টে। তো আমরা এখন রিক্সা নিব। তো আমরা অলরেডি রিক্সায় উঠে পড়েছি, এখন আমরা যাব। আমাদের আগের রিক্সা থেকে নেমে আরেকটা রিক্সা নিতে হয়েছে। তো আমরা অলরেডি রেস্টুরেন্টের দিকে এসে পড়েছি, তো আপনাদের সুবিধার্থে আমরা একটু রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা ভিতরে যাব, লিফটে উঠব। তো আমরা অলরেডি লিফটে উঠে গিয়েছি। তো আমরা এসে পড়েছি, এখন আমরা উপরে উঠব। আপনাদের সুবিধার্থে আমরা একটু রেস্টুরেন্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু এই রেস্টুরেন্টটাতে আসলে দোলনায় বসেও কিন্তু খেতে পারবেন। এই জায়গাটা খুব ভালো লেগেছে, এখানে আপনারা অনেক ভালো ভালো ছবিও তুলতে পারবেন। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই এখানে সব লাইটগুলো অন করেছে, তাই এখন রেস্টুরেন্টটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো এখন উপরে উঠে আমরা আপনাদের সাথে একটু রেস্টুরেন্টের ভিউটা শেয়ার করছি। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা ভাবলাম ভিতরে গিয়ে আমরা খাবারটা অর্ডার করব, তাই আমরা এখন ভাবলাম ভিতরে গিয়ে বসব। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। তো আপনাদেরকে ভিতরের ডেকোরেশনটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা যেগুলো অর্ডার করেছিলাম এর মধ্যে এই ডিশটা সবার আগে দিয়েছিল, তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। আমাদের অলরেডি বাকি দুইটা ডিশও চলে এসেছে। ওদের খাবারগুলো প্রাইস অনুযায়ী বেশ ভালো ছিল এবং খাবারের কোয়ান্টিটিও অনেক ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা হট কফি অর্ডার করেছিলাম আর দুইটা চকলেট মিল্কশেক অর্ডার করেছিলাম। তো মিল্কশেকগুলো খেতে খুব মজা ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা অরিও শেকও অর্ডার করেছিলাম, অরিও শেকটাও বেশ মজা ছিল। তো আপনাদেরকে একটু দেখাই রাত্রে রেস্টুরেন্টের ভিউটা কেমন হয়। বেশ সুন্দর লাগছিল সবগুলো লাইট অন করার পর।
তো এখানে দেখতে পাচ্ছেন বার্থডের জন্য এখানে ডেকোরেশন করা হচ্ছিল। তো এখন আমরা বাসায় চলে যাব, অলরেডি আমরা রিকশায় উঠে পড়েছি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।